হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। জিরো ভিশনের পর্দায় চলে এসেছি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিই। শীতলকুচি নিয়ে ফ্যাসিস্ট মনোভাব দিলীপ ঘোষের, আক্রমণের এক ভাষা সৌগত সুজনের। বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি তৈরি হবে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্য কড়া সমালোচনা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। দিলীপ ঘোষের মন্তব্য ফ্যাসিস্ট মনোভাবের পরিচায়ক বলে আক্রমণ করেছেন তারা। নির্বাচনী সুর সপ্তমে, বাংলায় প্রধানমন্ত্রীর ভাষণে বাড়ছে ইফ টিজিং। মোদির বিরুদ্ধে এফআরআই, বাংলায় নির্বাচনী সুর সপ্তমে, চার দফা হয়ে গেলেও এখনও আরও চার দফা বাকি। বিভিন্ন জায়গা থেকে এবারের দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির সংঘর্ষের খবর আসছে। তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এফআরআই দায়ের করার খবর পাওয়া গিয়েছে। এফআরআইয়ে মোদির ভাষণে ইফ টিজিং বাড়ছে বলে অভিযোগ করা হয়েছে। উপকূলে ভারী বৃষ্টির সতর্কবার্তা। কেমন থাকতে চলেছে আপনার জেলা, এক নজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস। এদিন সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার, তবে বেলা বাড়তেই অস্বস্তির আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36.4°C। বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা। দেশের দক্ষিণের একটা বড় অংশের ওপরে ঘূর্ণবাত অবস্থান করছে, যার জেরে আগামী 5 দিন সেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে তামিলনাড়ু, কেরল এবং উপকূল কর্ণাটকে এই পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণবাত অবস্থান করছে, যার জেরে আগামী 4-5 দিন মধ্যপ্রদেশ, বিদর্ভ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে। 14 থেকে 17 এপ্রিলের মধ্যে পশ্চিম হিমালয়ের একটি ঘূর্ণবাত আঘাত হানতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ আমাদের গুরুত্বপূর্ণ খবর এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে।